नमस्कार আমার আপনজনেরা রুদ্রবার্তে আপনাদের সকলকে স্বাগত জানাই রুদ্রপ্রসাদ ব্যানার্জি। লোকসভা নির্বাচনের ঠিক আগেই মমতা ব্যানার্জি বা তৃণমূল কংগ্রেস তাদের সঠিক পদক্ষেপ নিয়ে নিল, কিন্তু বিজেপি অর্থাৎ এই রাজ্যে রাজ্য বিজেপি অনেকটাই পিছনে আছে। কেন বলছি এই কথাগুলো, কি আছে আমার কাছে তথ্য, যে তথ্য আপনি জানেন না, যেটা আমি বুক বাজিয়ে বলতে পারি, আর এটাই আসল টার্নিং পয়েন্ট হতে পারে কিন্তু বিজেপির জন্য। চলুন শুরু করা যাক এই মুহূর্তের রুদ্রবার্তা। প্রথমে বলে রাখি, রাজনীতি আর দাবা খেলার মধ্যে একটা অদ্ভুত মিল আছে, সেটা হচ্ছে আপনি কোন চালটা দিচ্ছেন এবং প্রতিপক্ষের চাল দেখে আপনি কতটা চাল খেলতে পারছেন, মানে ঘুটি সাজাচ্ছেন। বাংলার বুকে রাজনীতি কিন্তু একদম চায়ের দোকান থেকে শুরু করে সর্বত্র হয়। মনে রাখবেন অন্যান্য রাজ্যের সঙ্গে বাংলার রাজনীতির কিন্তু বড় তফাত আছে। বাংলায় রাজনীতি সচেতন নয় এরকম মানুষ কম আছে। বলতে পারেন আপনি রাজনীতি বেশি বুঝেও 34 বছর বামফ্রন্টকে রাখে, বা রাজনীতি বেশি বুঝেও মমতা ব্যানার্জি বা তৃণমূল কংগ্রেসকে বারবার ফিরিয়ে আনে বাংলা। তাহলে কতটা রাজনীতি বোঝে? আসলে রাজনীতি বোঝার জায়গাটা হচ্ছে দাবার ঘুটির মতো কে কিরকমভাবে খেলছে, অর্থাৎ জনগণের সামনে কে কিভাবে নিজেদেরকে পেশ করছে এবং কিভাবে জনগণ সেটাকে দেখছে। 34 বছরে বামফ্রন্ট ছিল, তার কারণ হচ্ছে বিপক্ষে কোনো বড় রাজনৈতিক দল উঠে আসেনি, এটা হচ্ছে বড় কারণ। যেই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের জায়গা তৈরি করতে পেরেছেন, বাংলার জনগণ বুঝেছে যে এটা ঠিক, তাই তারা ওখানে টার্ন করেছে। কিন্তু তারপরে যখন মমতা বন্দ্যোপাধ্যায় দল মানে তৃণমূল কংগ্রেস এলো 2011-র পরে, যখন দেখা গেল রোজ ভ্যালি, সারদা, এই সমস্ত চিটফান্ড কাণ্ডে একের পর এক নেতা মন্ত্রীরা জেলে চলে যাচ্ছেন, বেলে থাকছেন, দুর্নীতি চরম শিখরে, তখনও বাংলা জনগণ কেন আবারও সিপিএম বা কংগ্রেসকে আনলো না? কারণ তখন বিজেপি সেইভাবে নেই 2016। উত্তর হচ্ছে বাংলা জনগণ দেখেছিল সিপিএমের অপশাসন, সেটা ভুলতে পারেনি, আর তাড়াতাড়ি তারা ভুলে গিয়ে একদম সঙ্গে সঙ্গে নিয়ে আসবে তৃণমূল কংগ্রেসকে, এটা ভাবা যায়নি, কারণ কাঁচা ঘা ছিল, কাঁচা ঘায় রক্তক্ষরণ হতে পারে। তাই বাংলা জনগণ ভুল পদক্ষেপ নিতে পারেনি রাজনীতি সচেতন লোকেরা। 2016-র পরে 2021, তার মধ্যে উত্থান হয়ে গেছে কিন্তু বিজেপির, বঙ্গ বিজেপি দারুণভাবে উঠে দাঁড়িয়েছে এবং তারা লড়াই লড়ে যাচ্ছিল। এবার প্রশ্ন হচ্ছে 2021-এও কেন বিজেপিকে মানুষ মেনে নিল না? দেখো, 2 কোটি 28 লাখ লোক ভোট দিয়েছিল, তার মধ্যে ছিল বিজেপিতে ঢোকা তৃণমূলের বহু মানুষ যারা পারত পক্ষে সাধারণ মানুষের কাছে ওই একই রকম দাগে চিহ্নিত হয়ে গেছিল, যেখানে দাঁড়িয়ে তাদের উপরও মানুষের বিশ্বাস ছিল না। তাই বিজেপি কোথাও যেন তৃণমূল বিজেপি টাইপের হয়ে গেছিল, ফলত মানুষ 2 কোটি 28 লাখ লোক বিশ্বাস করলো, বাকি লোক বিশ্বাস করলো না। তার সঙ্গে সঙ্গে বলতে পারেন নানা রকম প্রলোভন তৃণমূলের তরফ থেকে, যেমন পিকের নানা রকম চাল, অর্থাৎ মানুষের কোন জায়গাটাকে আঘাত করলে, বাংলার মানুষের অবস্থা ঠিক কোন জায়গায় আছে সেখানে টিপে দিলে কি হবে। যেমন আপনি ধরুন 2 কোটি 28 লাখ লোক ভোট দিল, বাকি লোক দিল না, এর পেছনে কারণ কী ছিল? খুব ঠান্ডা মাথায় ভাববেন, পিকে কী করেছিল? পিকে করেছিল সেই খেল যেখানে দাঁড়িয়ে মানুষের পালস কী বলতে চেয়েছে, মানুষ মানুষ বীতশ্রদ্ধ হয়েছিল, মানুষ নিজেদের টাকা পয়সা হারিয়েছিল সারদা থেকে রোজ ভ্যালি, কিছু যদি পাওয়া যায় তাই আশায় মানুষ ঘুরছিল, এবং সেখান থেকে 500,000 টাকা দেওয়া হবে প্রতিশ্রুতি দিলেন মমতা ব্যানার্জি। এবং কার্যত আবারও বলছি, তৃণমূল থেকে যাওয়া, বিজেপিতে থাকা রাজীব ব্যানার্জি থেকে শুরু করে বিভিন্ন নেতা, তাদের দেখে তাদের উপর যে ক্ষোভটা ছিল সেই ক্ষোভটা কিন্তু বিজেপির ওপরেই বর্তে গেছে। ফলত বিজেপি বড় বিরোধী দল হয়ে উঠে এলো, কারণ বিজেপি ছাড়া একমাত্র আইএসএফ এলো, বাকি সব সাফা হয়ে গেল, মানে মানুষ বিজেপির দিকেও ছিল বা আছে। এবার প্রশ্ন হচ্ছে এবারে কোন জায়গায় এসছে? দেখুন, এবারের প্রশ্নটা যদি আপনি বলেন তাহলে দেখবেন তৃণমূল কিন্তু আবারও একটা নতুন চাল চেলে দিয়েছে। এরপরে কিন্তু 2024-এর লোকসভা, 2024-এর লোকসভা কিন্তু দরজায় কড়া নাড়ছে ঠপ ঠপ করে। তো 2024-এর লোকসভা যখন নির্বাচন এসে যাচ্ছে, তার আগের মুহূর্তে নভেম্বর মাসে
দীপাবলির পরেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের দল মানে তৃণমূল কংগ্রেস পুরো জেলা সভাপতিগুলোকে নিয়ে সাফল্য করলেন বা চেঞ্জ করলেন বা রাখলেন, অর্থাৎ নারচার করে দিলেন পুরো জিনিসটাকে। কেন? আপনি যদি খুব ভালো করে দেখেন, দেখবেন মহুয়া মৈত্রের বিরুদ্ধে খাড়া ঝুলছে। এথিক্স কমিটির রিপোর্ট অনুযায়ী যা যাচ্ছে তাতে মনে হয় তার সাংসদ পদটা চলে যাবে। মহুয়া মৈত্র পড়ে যেতেন অথৈ জলে পড়ে যাওয়া স্বাভাবিক ছিল, কারণ তার পদ বা পোস্ট থাকবে না। মহুয়া মৈত্রকে তিনি কিন্তু মানে মমতা ব্যানার্জি নিয়ে চলে এলেন একদম জেলা সভাপতির পদে। অর্থাৎ মহুয়া মৈত্রকে কিন্তু দল ছেঁটে দিচ্ছে বা সরিয়ে দিচ্ছে, এই জায়গাটা রাখলেন না, মানে মহুয়া মৈত্রর পাশে দল রয়েছে এটা বুঝিয়ে দিলেন। এবার মহুয়া মৈত্র নিজের সবটা দিয়ে লড়ার চেষ্টা করবেন, অর্থাৎ তিনি যদি লোকসভার টিকিট পান তাও ভালো, না হলেও তিনি জেলা সভাপতি হিসেবে কিন্তু লড়াই লড়বেন। অর্থাৎ মহুয়া মৈত্রকে কিন্তু তৃণমূল কংগ্রেস সরতে দিল না। আবার যদি দেখেন আপনি বীরভূম, যেখানটা অনুব্রত মণ্ডলের গড়, অনুব্রত মণ্ডলকে সরিয়ে দিয়েছে। আপনারা জানেন বীরভূমে কোনো জেলা সভাপতি নেই, কিন্তু কাউকে করেও দেওয়া হয়নি। অর্থাৎ অনুব্রত মণ্ডলের কাছে বার্তা গেল, আমরা কাউকে করিনি, তুমি বেরিয়ে এলে তোমাকেই নেবো, এখন রাজ্য কমিটি চালাচ্ছে। সরানো হলোও না। অর্থাৎ মমতা ব্যানার্জি ঠিক জায়গাটা খেললেন। এইভাবে বিভিন্ন জেলায় কিন্তু একইভাবে করেছেন। তার সঙ্গে সঙ্গে তারা মানে তৃণমূল কংগ্রেস একই সঙ্গে একটা করে চেয়ারপারসন করে দিয়েছে, চেয়ারপারসন যাই বলুন। এটা মানে সভাপতির ওপরে ও চেয়ারম্যান থাকবে কিনা জানি না, তৃণমূলের কী কালচার, তৃণমূলের কী সংবিধান জানি না, তবে এরাও একটা কার্যকরী ভূমিকা নেয়। অর্থাৎ সভাপতি সব, এটা ভাবলে আবার সভাপতির উপরে খাড়া ঘোরানোর জন্য হয়তো কেউ রয়েছে। এই টাইপের সিস্টেম করে মানে দুজন করে ঢুকিয়ে দিল জেলায় জেলায়, মানে কোনো ক্ষোভ বিক্ষোভ না থাকে বিভিন্ন জায়গায়। আপনারা দেখবেন যেখানে যেখানে ক্ষোভ বিক্ষোভ ছিল সেগুলো আস্তে আস্তে ঠান্ডা হয়ে গেছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস আমি আমার এলাকা থেকে দেখছি বহু পুরনো কার্যকর্তাকে আবারও সামনে টেনে নিয়ে আসছে, অর্থাৎ তাদেরকে লড়াইয়ের ময়দানে নিয়ে আসছে। তার কারণ হচ্ছে এই যে লড়াইটা হবে 2024-এ, এই 24-এর লড়াই কিন্তু বিজেপি ছেড়ে কথা বলবে না, এটা মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গেছে। এবং এই লড়াইটা কঠিন হবে, কারণ এই বিজেপি মানে বঙ্গ বিজেপি না, আমি কেন্দ্র বিজেপির কথা বলছি, তারা কিন্তু সর্বত্র সর্বোচ্চ নিজেদের ক্ষমতা প্রয়োগ করার চেষ্টা করবে। এবং সঙ্গে সঙ্গে এই রাজ্যে শুভেন্দু অধিকারী যেভাবে লড়াই লড়ছেন, তিনি 1 ইঞ্চি জমি ছাড়বেন না। বাকি নেতাদের কথা কিন্তু আমি উল্লেখ করলাম না, এর পেছনে কারণ আছে, পরে বলছি। তো 2024-এর লোকসভা নির্বাচনে কিন্তু শুভেন্দু অধিকারী নিজের বাজি রেখে দেবেন, প্রাণ বাজি রেখে কিন্তু লড়াই লড়বেন, এটা মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গেছেন। কারণ একমাত্র আমি যা দেখেছি, আমার দেখা, আপনিও সহমত হয়তো পোষণ করবেন, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে উৎখাত করার জন্য শুভেন্দু অধিকারীর যে তাগিদ আছে, সেই তাগিদটা আপনি অন্য কোনো নেতাদের মধ্যে বা লিডারদের মধ্যে দেখেছেন কি? উত্তর হচ্ছে সেভাবে কেউ দেখেননি। অর্থাৎ সেই তাগিদ নেই যে ছুঁড়ে ফেলতেই হবে, সরাতেই হবে, আমি একে প্রাক্তন করে ছাড়ব, এই জেদ বা তাগিদ আমি দেখিনি কাউকে। ঠোটকাটা আমি সত্যি কথা বললাম। প্রশ্ন হচ্ছে এখানে যে এবার রাজ্য বিজেপি কতটা ঘুঁটি চালবে। আমি দেখবেন আমার থাম্বনেলটা দেখেছেন আপনি, সেখানে আমি মমতা ব্যানার্জির ছবি দিয়েছি প্লাস সুকান্ত মজুমদারের ছবি দিয়ে, কারণ সুকান্ত মজুমদার এখনও পর্যন্ত এই রাজ্যের রাজ্য সভাপতি। তার পক্ষে এবার দাবার চালের মতো ঘুঁটি সাজানো কতটা ঠিক কতটা ভুল, আসি আমি তত্ত্বভিত্তিক। আমি যদি বলি মাখনা গ্রাম, আমি যদি বলি শেখ তৌসিফ, আপনি কি কিছু বলতে পারবেন? মানে আপনারা স্মৃতির আড়ালে চলে গেছে না সব কিছু? আমি চলে গেছি একদম সেই জায়গা যেটা হচ্ছে বীরভূম, বীরভূমের মাখনা গ্রাম, পাড়ুই থানার অন্তর্গত। সেখানে শেখ তৌসিফ বলে একজন ছিল, সাল 2014 অক্টোবর মাস, কেউ মনে পড়তে, কারো কি মনে পড়ছে? উত্তর হচ্ছে না। তখন ডক্টর সুকান্ত মজুমদার বিজেপি করতেন না, দিলীপ ঘোষ বিজেপি করতেন না, আর শুভেন্দু অধিকারী ছিলেন তৃণমূলে, আর এই অমিতাভ চক্রবর্তী মানে সংগঠন সাধারণ সম্পাদক তিনিও বিজেপি করতেন না, এরা কেউ বিজেপি করতেন না, এটা হচ্ছে বাস্তব সত্যি। সেই সময় যিনি লড়তেন বা লড়েছিলেন তিনি হচ্ছেন দূত কুমার মণ্ডল, বীরভূমের সভাপতি, এবং তিনি অনুব্রত মণ্ডলকে নাকানি চোবানি খাইয়ে দিয়েছিলেন এই 2014 সালে। সেই সময় আজকে যারা বলেন না যে মুসলিমরা বিজেপি করে না, মনে রাখবেন মুসলিম শেখ তৌসিফ কিন্তু লড়াই লড়েছিল, এবং ওই মাখনা গ্রাম কিন্তু বিজেপির হয়ে লড়াই লড়ছিল। তৃণমূল ভার্সেস বিজেপির লড়াইতে প্রথম শহীদ হয়ে যায় শেখ তৌসিফ 2014। বীরভূমের মাটি হচ্ছে সেই মাটি যেখানে 1988 সালে দূতকুমার মণ্ডল জিতে আসেন পঞ্চায়েত, প্রথম জেতে। দূতকুমার মণ্ডলই পেরেছিলেন কিন্তু অনুব্রত মণ্ডলকে, আবারও বলছি, নাকানি চোবানি খাওয়াতে। এবং রাজ্যে তৃণমূল কংগ্রেসও কিন্তু নড়ে গেছিল ভিত,
কারণ বীরভূম অনুব্রত মণ্ডলের গড়, সেই গড়ে কেউ পা দিয়ে দিয়েছে, কেউ সেই গড়ে চোখে চোখ রেখে বুকে পা তুলে কথা বলছে, সেটা হচ্ছে দুধ কুমার মণ্ডল। পরবর্তী ক্ষেত্রে তাকে কিন্তু ধীরে ধীরে সাইড করে দেওয়া হয়। এই 2014 সালে যখন অক্টোবর মাসে শেখ তৌসিফ মারা যায়, তখন তার শহীদ বেদি তৈরি করা হয়। সেই শহীদ বেদিতে আজকে আর বিজেপি ঝান্ডা ওড়ে না, কারণ সেখানে বিজেপি আর সেভাবে নেই, কারণ দুধ কুমার মণ্ডল নেই। মনে রাখবেন, শেখ তৌসিফ মারা যাওয়ার পরে কিন্তু সেখানে এই রাজ্যে তখন রাজ্য সভাপতি থাকা রাহুল সিনহা এবং মুখতার আব্বাস নকভি সেন্ট্রাল থেকে, তারপরে রাজ্যসভা সাংসদ কীর্তি আজাদ এবং উদিত রায়, এরা প্রত্যেকে প্রায় এসেছিলেন এবং এসে তারা দেখা করতে চেয়েছিলেন এবং সেই গ্রামে ঢুকতে চেয়েছিলেন, কিন্তু 144 ধারা থাকার পরে তারা ঢুকতে পারেনি, কিন্তু ধস্তাধস্তি হয়, গ্রেপ্তার হন তারা। এইরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছিল 2014 সালে। আজকের বিজেপি সেটা জানে না, কারণ বঙ্গ বিজেপিতে, আমি আবারও বলছি, রাজ্য সভাপতি অর্থাৎ ডক্টর সুকান্ত মজুমদার তখন বিজেপি করতেন না, দিলীপ ঘোষ রাজ্য সভাপতি করলেন ডক্টর সুকান্ত মজুমদারকে। সেই দিলীপ ঘোষও কিন্তু 2014 অক্টোবর মাসে বিজেপি করতেন না, বাস্তব সত্যি এটাই, এবং শুভেন্দু অধিকারী তখন ছিলেন তৃণমূলে। কাজে সত্যিগুলো হচ্ছে জানতে হবে আপনাকে। আর সেদিনে সেই লড়াই করা মাখরা গ্রাম আজকে কোথায় আছে? উত্তর হচ্ছে অনুব্রত মণ্ডল নেই, কিন্তু দুধকুমার মণ্ডলও নেই। অনুব্রত মণ্ডল না থাকার ফলে দুধকুমার মণ্ডলের মতো নেতার আরও সুবিধা তো রাজ্যত্ব করার, অর্থাৎ বিজেপিকে এগিয়ে নিয়ে যাওয়া। কিন্তু দুধকুমার মণ্ডলকে 2022, 2016, 2019 ক্রমাগত কোণঠাসা করতে 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 সরিয়ে দেওয়া হয়েছে। বীরভূম তাই আজকে অরক্ষিত, দেখবেন সেখানে আওয়াজ উঠছে, একে সরাও তাকে সরাও। অনুপম হাজরা সেখানে পৌঁছে যাচ্ছেন এবং সেখানে গিয়ে তিনি বক্তব্য রাখছেন, তাকে নিয়ে একটা গণ্ডগোল তৈরি হয়েছে। বিজেপিতে একটা ডামাডোল পরিস্থিতি তৈরি রয়েছে। বিজেপি, রাজ্য বিজেপির উচিত কিন্তু এই মুহূর্তে গুটি সাজানো, অর্থাৎ জেলা সভাপতিগুলোকে নিয়ে যেখানে যেখানে ক্ষোভ বিক্ষোভ আছে সেগুলো বদলে দেওয়ার। দেখুন, লোকসভার লড়াইয়ের জন্য যদি তৃণমূল কংগ্রেস তাদের পরিবর্তন করতে পারে, যেখানে তারা ভাবে যে মমতা বন্দ্যোপাধ্যায় একাই লড়ে দেবে, আর রাজ্য বিজেপির তো একমাত্র একজনই লড়ছে এখনো পর্যন্ত, সেটা হচ্ছে শুভেন্দু অধিকারী, আর বিজেপি দলটা পুরোটাই লড়ে একটা লোকের ওপর নির্ভর করে, সেটা হচ্ছে নরেন্দ্র মোদী। দেখুন, কারোর কোনো দম নেই, ও আপনি যার কথা বলুন দম ফম, দেখুন সবার শেষ কথা হচ্ছে নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদী আসলেই ঢেউ উঠবে, নরেন্দ্র মোদী না এলে ঢেউ ফুস। তো নরেন্দ্র মোদী যখন আসবে ঢেউটা তখন উঠবেই, যার উপর ভরসা করে এই রাজ্য বিজেপির ও নেতা রয়েছে, যে মোদী আছে তো কাউকে দরকার নেই। মনে রাখবেন, তাদের দরকার আছে, এবার উচিত কাছের লোকগুলোকে সরিয়ে কাজের লোকগুলোকে নিয়ে আসুন। যে ক্ষোভ বিক্ষোভ হচ্ছে সবাইকে সাসপেন্ড করতে করতে এমন জায়গায় নিয়ে যাবেন না যেখানে দাঁড়িয়ে পুরনো বিজেপির কর্মীরা, পুরনো তৃণমূল কর্মী, আমি কেন বলছিলাম মোক্ষম চাল, আসলে পুরনো তৃণমূল লোকগুলো কিন্তু পুরনো বিজেপি কর্মীগুলোর সঙ্গে একটা ভালো সম্পর্ক ছিল, কারণ তারা একসাথে লড়াই লড়েছিল এনডিএ জোটে। সেই সময়কার বিজেপি লড়াই লড়া লোকগুলো কিন্তু তৃণমূলে সেই সমস্ত লোকগুলোকে ততটা ভালোভাবে চেনে যতটা তৃণমূলের লোকেরাও চেনে, আর এই লোকগুলোকে সরিয়ে রাখলে ওই তৃণমূলের এনডিএ জোট যখন ছিল, যখন সিপিএমের বিরুদ্ধে যারা লড়াই লড়েছিল, তারা যদি সামনে এসে লড়াই লড়ে, আজকের বিজেপির অনেক জায়গায় কিন্তু গণ্ডগোল হয়ে যাবে। কাজে পুরনো আর নতুনের কম্বিনেশন না হলে বিজেপির কিন্তু মুশকিল আছে। অমিতাভ চক্রবর্তীর বিরুদ্ধে বিভিন্ন ক্ষোভ বিক্ষোভ রয়েছে, আমি অমিতাভ চক্রবর্তীর নাম তুললামই না, কারণ তিনি সংগঠন সাজাবেন কি সাজাবেন না আমি জানি না, তবে রাজ্য সভাপতির উচিত পুরো দায়ভার তার ঘাড়ে যাবে, অর্থাৎ বিজেপি এখানে রাজ্য বিজেপিতে যদি হারে, লোকসভায় যদি সিট কমে, তাহলে পুরো দায়ভার একদম 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 সুকান্ত মজুমদারের ঘাড়ে। যেভাবে দিলীপ ঘোষ নিজের জায়গাটা তৈরি করেছিলেন 2019, সেই জায়গা থেকে যদি নিচে নেমে যায়, ডক্টর সুকান্ত মজুমদার ডক্টরেট হতে পারেন, একজন সাধারণ মানুষ হতে পারে দিলীপ ঘোষ, কিন্তু দিলীপ ঘোষের অবদান সবচেয়ে বেশি বলে গ্রাহ্য হবে। এটা হচ্ছে নির্মম বাস্তব সত্যি। দুধকুমার মণ্ডলের মতো নেতারা আজও কিন্তু ব্রাত্য হয়ে আছে, আর মমতা বন্দ্যোপাধ্যায় নিজের গুটি একের পর এক সাজিয়ে যাচ্ছে। বহু জেলায় ক্ষোভ বিক্ষোভ রয়েছে, বিজেপি বাঁচাও কমিটি, বঙ্গ বিজেপি বাঁচাও কমিটি তৈরি হয়েছে, অর্থাৎ বাঁচাও বিজেপিকে, কেউ বলছে না বিজেপি সরাও, বলছে বিজেপি বাঁচাও। তারা বিজেপিকে ছেড়ে চলে যাচ্ছে না, বিজেপির জন্য লড়ছে, তাদেরকে সাথে নেওয়া উচিত। শুভেন্দু অধিকারীর উচিত এইগুলো বিষয়টা বোঝার, যে কোথায় গণ্ডগোল হচ্ছে, অর্থাৎ শুভেন্দু অধিকারী একমাত্র বুঝবেন, কারণ লড়াকু নেতাগুলোকে সরিয়ে দিলে রাজ্য বিজেপিতে যারা থাকবে তারা হচ্ছে বাগ্মী নেতা, এসি রুমে বসে লেকচার মারা নেতা, টিভির সামনে বসে বড় বড় ডায়লগ মারা নেতা, আর মাঝে মাঝে ভরুং তুরুং হরুং চাড়াং করা নেতা, কিন্তু লড়াই লড়া নেতাগুলো এখনও কিন্তু আড়ালে আবডালে রয়ে গেছে। বহু জেলা সভাপতি আজও বহু জেলা সভাপতি এমন রয়েছে
তারা অযোগ্য, সেগুলোকে সরানোর দরকার আছে। কারণ এই সাজানো গোছানো তৃণমূলের সঙ্গে লড়তে গেলে সাজানো গোছানো লড়াকু বিজেপি নেতাও চাই। এটা আমার বলতে পারেন কঠিন কঠোর রাজনীতির লড়াই দেখা জীবনের অভিজ্ঞতা থেকে বললাম। কারণ সেই লড়াই, যে লড়াই আজকের বিজেপি দেখেনি, সেই লড়াই আমরা দেখে এসেছি। অর্থাৎ যখন লড়াই হতো এই রাজ্যে, অর্থাৎ রাজনৈতিক লড়াই, সেই রাজনৈতিক লড়াইয়ের দিকে আস্তে আস্তে এগোচ্ছে কিন্তু তৃণমূল কংগ্রেস। জানি না এই বিজেপি, এটা দুর্বল বিজেপি হয়ে গেছে, ক্ষয়িষ্ণু বিজেপি, অর্থাৎ নিজেদের মধ্যে লড়াই লড়ছে, ভাবা উচিত। ভাবানোর জন্য রুদ্রবার্তা, যদি মনে আমি ঠিক বলেছি তাহলে পুরনো কার্যকর্তা থেকে শুরু করে নতুন যারা ভাবছেন হ্যাঁ লড়াইয়ে সবাইকে একসঙ্গে রাখা উচিত, কমেন্টস করবেন। যারা পুরোটা দেখার পরে, যারা রাজনীতি সচেতন, তারা কমেন্টস করে জানাবেন আমি ঠিক ছিলাম নাকি ভুল। যদি ভুল থাকি কমেন্টস করে বলবেন, আমি নিশ্চয়ই শুধরে নেব, কারণ ভুল তো আমারও হতে পারে, আফটারঅল আমিও তো মানুষ, কাজেই ভুল আমারও হতে পারে। এতটা দেখার পর যদি মনে হয় ভিডিওটা শেয়ারযোগ্য শেয়ার করবেন, যদি মনে হয় লাইকযোগ্য লাইক করবেন, আর কমেন্টস তো অবশ্যই করবেন। আর সবার শেষে বলি, যদি মনে হয় এই চ্যানেলটা সাবস্ক্রাইব করা যায়, কারণ এখানে আনকাট কথা হয়, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন আমার আপনজন হয়ে। আর একটা কথা, বেল আইকনটা টিপে দেবেন, তাহলে প্রতিটা ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। খুব ভালো থাকুন, এখনকার মতো আসি, দেখা হচ্ছে এর পরে রুদ্রবার্তায়। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।